আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, দেখুন আল্লাহ পাকের একটি নাম ইয়া মুইজ্জ। ইয়া মুইজ্জ শব্দের অর্থ হলো হে সম্মানদাতা, দা ওয়ানারার। এই নামটির এত পরিমাণ বরকতময় এবং ফজিলতময় আমল রয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। মানুষ জানেই না যে আল্লাহ পাকের নাম দিয়ে আমল করলে যে গুপ্ত ধন পাওয়ার সম্ভাবনা রয়েছে, প্রতাপশালী হওয়ার সম্ভাবনা রয়েছে, সম্মান লাভ করার সম্ভাবনা রয়েছে, সাহসী হৃদয়ের অধিকারী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিরাপত্তা লাভের সম্ভাবনা রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আসুন আমরা ইয়া মুইজ্জ নামের এই আমলগুলো আমরা জেনে নেই, অপর মমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আসুন আমরা প্রথমেই একটা আমলের কথা আমরা জেনে নিই। এই যে আপনারা লেখাটা দেখছেন, এটা কিন্তু আসলে আমার কোনো লেখা বা বইয়ের কোনো লেখা নয়, এটা কিন্তু আমার হাতে এই বইটা আমি লিখেছি। এখনো এটা বাজারে পাবেন না, এটা শুধুমাত্র আমি বিভিন্ন গ্রন্থ থেকে এখানে সন্নিবেশিত করেছি। এই আমলগুলো বিশেষ করে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে, আমলে কোরআন নামক গ্রন্থ থেকে এবং আসমাউল হুসনা নামক গ্রন্থ থেকে আমি এই বিষয়গুলো একত্র করেছি। সম্মানিত দর্শক শ্রোতা, দেখুন যে ব্যক্তি এই ইসি মুবারক 1000 বার পাঠ করে সফরে বের হবে, আল্লাহর রহমতে নিরাপদে বাড়ি ফিরবে। তার নাম হলো ইয়া মুইজ্জু। 1000 বার পাঠ করে সফরে বের হলে অবশ্যই অবশ্যই নিরাপদে বাড়িতে এসে উপস্থিত হবে। সম্মানিত দর্শক শ্রোতা, দেখুন গুরুত্বপূর্ণ আরেকটি আমলের কথা আমরা একটু জেনে নেই। আমলে কোরআনি ও নেক আমল দুটি গ্রন্থের ভিতরে যৌথভাবে এই বিষয়টা এসেছে। রবিবার ও বৃহস্পতিবার রাতে 40 বার ইয়া মুইজ্জু পড়লে সবার মনে তার ভীতি উৎপন্ন হয়ে থাকে এবং প্রতাপশালী হলে রাষ্ট্রের মধ্যে এমনকি পুরো দুনিয়াতেও প্রতাপশালী হতে পারে এবং খুব উচ্চ মানের নেতা হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার এবং বৃহস্পতিবার রাতে 40 বার ইয়া মুইজ্জু পড়লে তার সবার মনে তার ভীতি উৎপন্ন হয়, প্রতাপশালী হয়। যাদের প্রতাপশালী হওয়া প্রয়োজন তারা কিন্তু এই নামটা করতেই পারে। আর একটা বিষয় দেখুন, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই তিনি লিখিত মরণের আগেও পরে কিতাবে রয়েছে, দৈনিক এশার নামাজের পর এই পবিত্র গুণবাচক নামটি জায়নামাজের উপরে দাঁড়িয়ে ইয়া মুইজ্জু 111 বার পাঠ করলে গুপ্ত ধনের সন্ধান পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুপ্তধন যাদের দরকার তারা এই আমলটা করতে পারেন। দেখুন রোববার রাতে মাগরিবের নামাজের পর 140 বার ইয়া মুইজ্জু পাঠ করলে মানুষের নিকট সম্মান লাভ করা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা আমল দেখুন, প্রত্যহ এশার নামাজের পরে চোখ বন্ধ করে 100 বার পাঠ করলে আশেপাশের লুকোনো গুপ্ত ধনের সন্ধান পাবে। খুব গুরুত্বপূর্ণ একটি আমল, এশার নামাজের পরে চোখ বন্ধ করে 100 বার ইয়া মুইজ্জু পাঠ করুন, আশেপাশের লুকানো গুপ্তধনের সন্ধান ইনশাল্লাহ পেয়ে যাবেন। আরেকটা আমল যেটা না বললেই নয়, এটা হলো দেখুন শুক্রবার জুমার নামাজের পরে 1400 বার পাঠ করবে, আল্লাহ তাকে সাহসী হৃদয়ের অধিকারী করবেন, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না ইনশাল্লাহ। শুক্রবার জুমার নামাজের পরে 1400 বার পাঠ করবে, আল্লাহ তাকে সাহসী হৃদয়ের অধিকারী করবেন, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না। সুবহানাল্লাহ। শোনাতে দর্শক শ্রোতা, এই আমলগুলো অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।